আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজ মাছ মাংস বা সবজি খেতে খেতে যাদের জিহ্বা বোর হয়ে গিয়েছে তাদের জন্য আজ নিয়ে এসেছি দারুণ মজার একদম ভিন্ন স্বাদের ছুরি শুটকির মরিচ খোলা। ট্রাস্ট মি, শুটকি লাভাররা তো বটেই, যারা শুটকি তেমন পছন্দ করেন না তারাও এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন এই মরিচ খোলা দিয়ে। আমি শুটকির কাঁটা বাছা এবং পরিষ্কার পদ্ধতি সহ দেখাতে চেষ্টা করছি, চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখছি এটি কিন্তু শুটকি ভুনা নয়, শুটকির মরিচ খোলা। আর এর জন্য আপনার প্রয়োজন হবে একটু নরম ভেজা ভেজা এবং মাংসের ছুরি শুটকি। আমি প্রথমে গোটা শুটকিটি আগুনে পুড়িয়ে নিচ্ছি, এতে কাঁটা পরিষ্কার করা একদম সহজ হয়ে যাবে, আপনাকে গরম পানিতে সেদ্ধ করার ঝামেলা পোহাতে হবে না। দেখুন আমি কিভাবে সরাসরি আগুনের তাপে গোটা শুটকিটি ঘুরিয়ে ঘুরিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পুড়ে নিচ্ছি। শুটকির প্রতিটি ইঞ্চি জায়গায় যেন সরাসরি আগুনের তাপ লাগে সেভাবেই পুড়তে হবে। শাঁকা শেষ হয়ে গেলে মাথা ফেলে দিয়ে শুটকিটিকে তিন টুকরো করে কেটে নিলাম। এবার শুটকির এক মাথা ধরে ফেঁড়ে ফেললেই পুরো কাঁটাটি বেরিয়ে আসবে, দেখুন একদম সহজ। আর এভাবে কাঁটা পরিষ্কার করলে শুটকির পেটের ভেতরের ময়লাও খুব সহজেই নিয়ে নেওয়া যায়। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, দেখলেন তো কি সহজেই কাঁটাগুলো উঠে আসছে, এমনকি সাইডের শক্ত শক্ত কাঁটাগুলো আপনি খুব ইজিলি তুলে নিতে পারবেন। সব কাঁটা বাছা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট টুকরো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখে নেই মরিচ খোলার জন্য আর কী কী লাগছে। পেঁয়াজ কুচি 2 কাপ, মরিচ খোলাতে পেঁয়াজ একটু বেশি লাগে। 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। 2টো রসুনের কোষ হালকা থেঁতো করে নিয়েছি। নারকেল বাটা নিয়েছি 1 কাপ। আর লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। শুটকির মরিচ খোলায় আপনি আপনার পছন্দের পরিমাণ মতো মশলা ইউজ করতে পারেন, অর্থাৎ কোনো ফিক্সড রেশিও নেই যে কতখানি মরিচ হবে বা কতখানি ধনে গুঁড়া হবে। তবে মরিচ একটু বেশিই লাগে। তাছাড়া যেহেতু আমি আজকের মরিচ খোলায় নারকেল বাটা ইউজ করব, তাই মরিচ আমি একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে মরিচ খোলায় মিষ্টি ভাব চলে না আসে। যা হোক, পেঁয়াজ একটু নরম হয়ে এলে আমি মশলাগুলো ঢেলে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষাতে হবে এবং প্রয়োজনে আরও পানি দেওয়া যাবে। মশলা ভালোভাবে কষে তেল উপরে উঠে এলে আমি শুটকি এবং টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কি সুন্দর লোভনীয় কালার চলে এসেছে দেখেছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটুকু। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। নারকেল বাটাগুলো শুটকির সাথে ভালোভাবে মিশে যাওয়ার অপেক্ষা করছি এবং কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিচ্ছি। আমার মরিচ খোলা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কয়েকটি গোটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে মরিচ খোলাটুকু নামিয়ে নেব। দর্শক, শুটকির মরিচ খোলা কিন্তু আরও অনেক বেশি ধনে পাতা ডিজার্ভ করে, কিন্তু আমি শেষ মুহূর্তে জানতে পারলাম ধনে পাতা শেষ হয়ে গিয়েছে। কী আর করা, কম্প্রোমাইজ করে নিলাম। তবে আপনারা ধনে পাতা দিতে কার্পণ্য করবেন না যেন, তবেই এনজয় করতে পারবেন মরিচ খোলার আসল স্বাদ। জিভে জল আসার শুটকির মরিচ খোলা তৈরি। এভাবে মরিচ খোলা করলে শুটকির গন্ধও অনেক কম লাগে। খাবারের মেনুতে একঘেয়েমি কাটাতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।